আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। দর্শক পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফৌজিয়া রওশন। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। গ্রেনেড হামলায় নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। বারবার মানবাধিকার লঙ্ঘন করেছে বিএনপি, সংরক্ষণ করেছে আওয়ামী লীগ খুনিদের, রাজত্ব আর চলবে না। ভয়াল একুশ আগস্ট আজ 2004 সালে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে নারকীয় গ্রেনেড হামলায় নিহত হন 24 জন, আহত হয় 5 শতাধিক। অবৈধ সম্পদ অর্জনের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের 3 বছরের কারাদণ্ড, 1 লাখ টাকা অর্থদণ্ড। এবং টানা ভারী বর্ষণে ধসে পড়েছে বান্দরবানের বেশ কয়েকটি পাহাড়, রুমাথানচি সড়কে ভাঙন, নতুন সড়ক নির্মাণে কাজ করছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হত্যা করে ষড়যন্ত্রের মধ্য দিয়ে বিএনপির জন্ম। তারা বারবার মানবাধিকার লঙ্ঘন করেছে, নির্বাচন সামনে রেখে মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যারা বাংলাদেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলে, তাদের কাছে 15 আগস্ট নির্মম হত্যাকাণ্ড ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যার বিচার বঞ্চিত থাকার কারণ জানতে চান প্রধানমন্ত্রী। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে 21 আগস্ট ভয়াল গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সমাবেশে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত আরজেস গ্রেনেড হামলা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, দেশে মানবাধিকার বারবার লঙ্ঘিত করেছে বিএনপি, কিন্তু মানবাধিকার সংরক্ষণ করেছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান ওতপ্রোতভাবে জড়িত বলেও এ সময় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে খুনিদের রাজত্ব আর চলবে না। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, সেই সুযোগ নিয়ে লম্বা লম্বা কথা বলে, আর কত হাজার হাজার কোটি টাকা চুরি করে চলে গেছে, সেই টাকা খরচ করে, তো সাহস থাকে বাংলাদেশে আসুক, বাংলাদেশের মানুষ ওই খুনিকে ছাড়বে না, বাংলাদেশের মানুষ ওদেরকে ছাড়বে না। ওরা কিছু লোক হয় সেই দেখে তাদের লম্ভ ঝম্প, কিন্তু বাংলাদেশের মানুষকে চেনে নাই। ভয়াল একুশে আগস্ট আজ 2004 সালের এই দিনে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে সন্ত্রাসীদের নারকীয় গ্রেনেড হামলায় নিহত হন 24 জন, আহত হন 5 শতাধিক নেতাকর্মী। আহতরা শরীরে আজও বয়ে বেড়াচ্ছেন বিষাক্ত গ্রেনেডের স্প্লিন্টার। জীবদ্দশায় হামলাকারীদের পাশাপাশি এর পরিকল্পনাকারীদেরও সর্বোচ্চ শাস্তি দেখে যেতে চান ভুক্তভোগীরা। রাষ্ট্রের সহায়তা ছাড়া এ ধরনের হামলা চালানো সম্ভব নয় বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম হত্যাযজ্ঞের অন্যতম দিন ভয়াল একুশে আগস্ট। 2004 সালের এই দিনে 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালায় সন্ত্রাসীরা। শুধু গ্রেনেড হামলাই নয়, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তার গাড়ি লক্ষ্য করে চালানো হয় কয়েক রাউন্ড গুলি। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আইবি রহমান সহ নিহত হন 24 জন এবং আহত হন 5 শতাধিক নেতাকর্মী। আহতদের অনেকেই এখনও গ্রেনেডের স্প্লিন্টারের আঘাত নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। স্প্লিন্টারের জ্বালা যন্ত্রণা যখন শীতকাল হয় খুব ঠান্ডা হয়ে যায়, একবার অবসর মতো হয় হাত পা, আর যখন গরম গরমের সময় হয় চুলকায় চুলকে রক্তাক্ত হয়ে যায়। সমস্যা হয়, মাঝে মাঝে ব্যথা করে, মাথা মাঝে মাঝে বিন্দে খসখস করে বিন্দে, এই অসময় আসনগুড়া দিয়ে বসতে কষ্ট হয়, নামাজে বসতে কষ্ট হয়, দুই এক মিনিট বসার পরে ব্যথা হয়। দিনটি এলে আজও ভয়ে আটকে ওঠেন তারা। প্রথম যে গ্রেনেড হামলাটা হলো, চার্জটা হলো, তখনই আমি আমি ওই মানুষের ধাক্কায় একদম সামনে পড়ে যাই। তো পড়ে যাওয়ার পরে তখন আমার উপর দিয়ে আমার মনে হয় 300-400 লোক আমাকে পাড়াইয়া চলে গেল। তো আমি শুয়েছিলাম, নিহত অবস্থায় কিছুক্ষণ পরে দেখলাম যে অনেক গুলি ছাড়তেছে ভরপর, প্রথম একটা, তারপর থামে থামে তিনটা আওয়াজ আছে, এত বিকট আওয়াজ আর এত দুয়াশূন্য আর মানুষের এত আত্মচিৎকার। আমরা যারা মঞ্চে নেত্রীকে যারা মানব ডাল সৃষ্টি করছে, মহানগরের হানিফ ভাই, মায়াবাই, তার নিরাপত্তা রক্ষী, জাতীয় নেতৃবৃন্দরা, তখন চারিদিকে দুয়াশূন্য, আসলে কেউ কেউ দেখার মতো সুযোগ নেই।
এর মধ্যে আহত ও নিহতদের পরিবারকে করা হয়েছে পুনর্বাসিত, নগদ অর্থ ফ্ল্যাট সহ প্রদান করা হয়েছে সব ধরনের সুযোগ সুবিধা। আমাদেরকে যথেষ্ট করছে, মানে আমাকে মনে করেন একটা ফ্ল্যাট দিয়েছে আপা, টাকা পয়সা অনুদান দিয়েছে, এখনো ডাক্তারের খরচ টরচ মানে পাচ্ছি। দীর্ঘ 14 বছর পর 2018 সালে 49 জন আসামির মধ্যে 19 জনের মৃত্যুদণ্ড, 19 জনের যাবজ্জীবন এবং 11 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন বিচারিক আদালত। উচ্চ আদালতের রায়ে হামলায় পরিকল্পনাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন ভুক্তভোগীরা। আমরা অভিশাপ দিচ্ছি তারেককে যে তোর পরিবার নিশ্চিহ্ন হয়ে যাবে, পৃথিবীতে তোদের পরিবারে কেউ থাকবে না। আমাদের একই কথা, একই দাবি, সেটা তারেক জিয়ারে বাংলাদেশ হয় না, তারেক জিয়ার ফাঁসি, ফাঁসির উপরে আর আমরা কোনো কিছু চাই না। নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ এ ধরনের হামলা এবং হামলাকারীদের পালিয়ে যাওয়ার জন্য তৎকালীন সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদত ছিল বলে মনে করেন। এটি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এবং রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় এই হামলা হয়েছে। টিয়ার গ্যাস মেরে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করা হয়েছে, যেটির আড়ালে এই হামলাকারীরা পালিয়ে যেতে পেরেছে, কোনো হামলাকারীকে স্থানে অবস্থান থেকে গ্রেপ্তার করা যায়নি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। 2 দশক হতে চলল 21 আগস্ট গ্রেনেড হামলার। আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী জনসভায় ওই হামলায় 24 জন নিহত হন, আহত অনেকে পরে মারা যান। শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চালানো হয়েছিল বর্বরোচিত ভয়াবহ ওই গ্রেনেড হামলা, গুলিও চালানো হয়েছিল সেদিন। মঞ্চে থাকা নেতারা মানব ঢাল হয়ে জীবন দিয়ে রক্ষা করেছিলেন বঙ্গবন্ধু কন্যাকে, তবে তিনি কানে মারাত্মক আঘাত পান। সেদিনের সেই মানব ঢাল রাজনীতির ইতিহাসে দৃষ্টান্ত হয়ে আছে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেদিন রাস্তার উপর খোলা ট্রাকে তৈরি করা হয়েছিল অস্থায়ী মঞ্চ। বিকেল 3টা থেকে আওয়ামী লীগের মধ্যম সারির নেতারা বক্তব্য দেওয়া শুরু করেন, 4টার দিকে শুরু হয় জ্যেষ্ঠ নেতাদের বক্তৃতার পালা। সমাবেশের প্রধান অতিথি শেখ হাসিনা আসেন বিকেল 4:30 দিকে। নেতাকর্মীরা তখন অধীর আগ্রহে নেত্রীর বক্তৃতা শোনার অপেক্ষায়। দলীয় সভাপতি শেখ হাসিনার বক্তৃতা শুরু হয় বিকেল 5:02। 5:22 বক্তব্য শেষ করে শেখ হাসিনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে মাইক থেকে সরে যাওয়ার মুহূর্তেই প্রথম গ্রেনেডটি ছোড়া হয়। ট্রাকের বাঁ পাশে পড়ে গ্রেনেডটি বিস্ফোরিত হওয়ার সঙ্গে সঙ্গে ট্রাকে থাকা জ্যেষ্ঠ নেতা এবং নিরাপত্তা কর্মীরা শেখ হাসিনাকে ট্রাকের উপর বসিয়ে দেন। এরপর পরই আরও কয়েকটি গ্রেনেড বিস্ফোরিত হয়, চারদিক আচ্ছন্ন হয়ে যায় ধোঁয়ায়। 24 নেতাকর্মীর জীবন ও শত শত নেতাকর্মীর আহত হওয়ার মধ্য দিয়ে সেদিন রক্তে রঞ্জিত হয়েছিল বঙ্গবন্ধু অ্যাভিনিউ। রক্তস্নাত হয়েছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক, ঢাকার রাজপথ। শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই চালানো হয়েছিল বর্বরোচিত ভয়াবহ ওই গ্রেনেড হামলা, গুলিও চালানো হয়েছিল সেদিন। মঞ্চে থাকা নেতারা মানব ঢাল হয়ে রক্ষা করেছিলেন শেখ হাসিনাকে। আমার উপরে আমার নেতা কর্মী সবাই আমাকে এমন ভাবে ঘিরে রেখেছিল, অনেকেই ইনজিওর্ড হয়েছে, তাদের রক্ত আমার কাপড়ে এখন লেগে আছে, তবে আমি বোধহয় আমার কর্মীরা তার জীবন দিয়েই আমাকে বাঁচিয়েছে। গুলিতে নিহত হন আওয়ামী লীগ সভাপতির ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ল্যান্স কর্পোরাল অবসরপ্রাপ্ত মাহবুবুর রশিদ। সেদিনের সেই মানব ঢাল রাজনীতির ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে আছে, তা থাকবে অনন্তকাল। বাংলাদেশের রাজনীতিতে গৌরবান্বিত এক মানব ঢাল যা রক্ষা করেছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জীবন। বিস্ফোরণে ট্রাকের তেলের ট্যাঙ্কার ফুটো হয়ে যায়। শেখ হাসিনার পায়ের স্যান্ডেল তখন কোথায় ছিটকে গেছে চশমাও খুঁজে পাচ্ছিলেন না তিনি। ওই অবস্থায় নেতাকর্মীরা তাকে ঘিরে ধরে ট্রাক থেকে নামিয়ে নিয়ে যান গাড়িতে। নৃশংস 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার মোড় ভিন্ন দিকে নিতে সাজানো হয়েছিল জজ মিয়া নাটক। 2005 সালের 9 জুন নোয়াখালীর সেনবাগ থেকে দরিদ্র পরিবারের সন্তান মোহাম্মদ জালালকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়। তাকে জজ মিয়া নাম দিয়ে মামলা ভিন্ন খাতে প্রবাহিত করতে সাজানো হয় নাটক। 2007 সালে মামলার তদন্ত নতুনভাবে শুরু হলে নির্দোষ প্রমাণিত হন জজ মিয়া। 2009 সালের 27 জুলাই কারামুক্ত হন তিনি। 14 বছর পর 2018 সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলায় 19 আসামিকে মৃত্যুদণ্ড এবং 19 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
অবৈধ সম্পদ অর্জনের মামলায় রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান শাহেদ করিমকে 3 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া শাহেদকে 1,00,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ডের টাকা আগামী 60 কার্যদিবসের মধ্যে সরকারি কোষাঘারে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 7-এর বিচারক প্রদীপ কুমার রায় এ রায় দেন। রায় ঘোষণার সময় শাহেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অবৈধভাবে 1,69,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয় 1-এ 2021 সালের 1 মার্চ মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারি। মামলার বিচার চলাকালে আদালত 10 জনের সাক্ষ্য গ্রহণ করেন। টানা ভারী বর্ষণে ধসে পড়েছে বান্দরবানের বেশ কয়েকটি পাহাড়। এতে রুমা থানচি সড়কে ভাঙন দেখা দিয়েছে, ফলে সড়কে দেখা দিয়েছে নানা ভোগান্তি। সংকট নিরসনে নিরলসভাবে কাজ করছে সেনাবাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিসও। মামুনুর রশিদের ক্যামেরায় নুরুল কবিরের রিপোর্ট। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে এভাবেই ধসে পড়েছে বান্দরবানের একের পর এক পাহাড়। কোনো কোনো জায়গায় পাহাড় ধসের পুরোটাই আছড়ে পড়ে ব্যস্ততম সড়কে, ফলে মুহূর্তেই বন্ধ হয়ে যায় যান চলাচল। পাহাড়ি ঢলে শহরের রুমাথান্তি সড়কে সৃষ্টি হয় ভাঙনেরও, ফলে সড়কে চরম ভোগান্তি শিকার হচ্ছেন মানুষ। বন্যাতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাচ্ছি সবাই এই লাইনে প্রায় 71-72 পরিবার মতন আছে। এখানে অতিরিক্ত পানি উঠছে, মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে। আর ঘর ভেঙে গেছে নদীর পানি, সরকার তো সহযোগিতা চাই। বেশি অতিরিক্ত পানি উঠানে আমাদের ঘর বাড়ি ভেঙে গেছে খুব। আমরা এখন অসহায় রাস্তার মধ্যে, বাসি তাসি সব গেছে। আমার থাকিবে আর আশ্রয় লইবার আর কোনো মিক্ষা নাই। এদিকে বিচ্ছিন্ন হয়ে পড়া শহরের যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে বিরামহীনভাবে কাজ করছেন সরকারি বিভিন্ন সেবা প্রতিষ্ঠান। থানচির সাথে যে যোগাযোগটি ছিল একমাত্র যোগাযোগ সড়ক পথে, সেটি কিন্তু টোটালি এখন পর্যন্ত বিচ্ছিন্ন। আমরা চেষ্টা করছি, 17 ECB এবং 20 ECB সাথে আমরা কথা বলেছি, তারা তাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে আসলে কাজ করছে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি। দর্শকের পর্যায়ে রয়েছে আমাদের কৃষি। কুড়িগ্রামের নাগেশ্বরীতে কয়েকদিনের ভারী বৃষ্টিপাত আর উজানের ঢলে নেমে আসা পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন। ডুবেছে নিম্নাঞ্চলের আমন সহ বিভিন্ন সবজি ক্ষেত। ধার দেনা করে লাগানো এসব ফসল পানিতে ডুবে পচে নষ্ট হয়ে যাচ্ছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। প্রতিনিধি লতিফুর রহমান লিঙ্কনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। কয়েকদিনের ভারী বৃষ্টি আর উজানের ঢলে নাগেশ্বরীর সবকটি নদনদীর পানি বৃদ্ধি পেয়ে পরপর দুধাপে বন্যায় পানিতে ডুবে গেছে নিম্নাঞ্চলের আমন ধান সহ বিভিন্ন সবজি ক্ষেত। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। চলতি আমন মৌসুমে ফসলি জমিতে জলাবদ্ধতায় পচে নষ্ট হচ্ছে ধার দেনা করে লাগানো কষ্টের ফসল। ঘরে ফসল তুলতে না পারলে পরিবার পরিজন নিয়ে না খেয়েই থাকতে হবে তাদের। এক এক বিঘা জমিনে আবাদ করতে প্রায় 7,000 টাকা খরচ, বীজতলা থেকে ধান রোয়া করা পর্যন্ত। কিন্তু এখন বৃষ্টির কারণে আমার সমস্ত রোয়া পাতি নষ্ট হয়ে যাচ্ছে। আমার 6 বিঘে জমি আমরা গাছছি এই যে নতুন বীজতলা দিয়ে, সেই বীজতলায় 4 দিন হয় পানি নিচে যাওয়ার। আর এ সময় তো আর গাড়াও যাবার নাই, আর গাড়ার সময়ও নাই, আর বিচুনও পাওয়া যায় না তো যে গাড়ম। এইবারকার বন্যা আগাম আসার পরে বন্যাতে আমি অনেক ক্ষতিগ্রস্ত। সবজি আবাদ করি, দীর্ঘদিন ধরে আবাদ করতে করতে আমি কয়েকজন ফ্যামিলি আমাদের আছে সংসারে, এই বন্যার কারণে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। 40% জায়গায় বেগুন আবাদ করছি, ধরতিকালীন অবস্থায় বেগুনের বন্যা আসি, বেগুনের শেষ হয়ে গেছে। এবারের বন্যায় উপজেলায় পানিতে নিমজ্জিত হয়েছে 235 হেক্টর জমির বিভিন্ন ফসল। তবে এই কর্মকর্তা বলছে পানি নেমে গেলে কৃষিতে তেমন ক্ষতির সম্ভাবনা নেই। 2-1 দিনের মধ্যে দ্রুত পানি নিষ্কাশন হয়ে যাবে, এর ফলে রোপা আমনের কোনো ধরনের ক্ষতি সম্পন্ন হবে না। বসতবাড়িতে কিছু সবজি বাগানের ক্ষতি হতে পারে, কিন্তু রোপা আমনের কোনো ধরনের ক্ষতি হবে না। অন্যান্য যে আবাদের পরিস্থিতি আছে সেগুলো স্বাভাবিক রয়েছে। ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষি ভর্তুকি দিয়ে কৃষকদের পাশে থাকবে সরকার, এমনটাই প্রত্যাশা ক্ষতিগ্রস্তদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক।
ব্রাজিলের পাহাড়ি রাস্তায় ফুটবল ভক্তদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত 7 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও 27 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। রোববার দক্ষিণ পূর্ব ব্রাজিলের মিনাস গ্যারাইস রাজ্যের বেলো হরিজন্তের কাছে এই হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম এএফপি জানায়, সাও পাওলোর করিন্থিয়ান্স ফুটবল ক্লাবের 40 জনেরও বেশি ভক্ত ওই বাসে করে একটি ম্যাচ দেখে ফিরছিলেন। আহত যাত্রীরা জানান, নিয়ন্ত্রণ হারানোর কিছুক্ষণ আগে বাস চালক চিৎকার করে বলেছে বাসের ব্রেক কাজ করছে না। মিনাস গ্যারাইস ফায়ার সার্ভিসের কর্মকর্তা হতাহতের সংখ্যা জানালেও হাসপাতালে ভর্তি হওয়া আহত ব্যক্তিরা কি অবস্থায় ছিলেন তা বলেননি। মেক্সিকোতে তাণ্ডবের পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আঘাত হেনেছে ক্রান্তীয় ঝড় হিলারি। প্রচণ্ড বাতাস নিয়ে এই ঝড়টি আঘাত হানে এবং এর জেরে সেখানে বন্যা দেখা দিয়েছে। এছাড়া ঝড়ের আঘাতে দেশটিতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। এর আগে এটি মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে ঘণ্টায় 70 মাইল বেগে আছড়ে পড়ে। সেখানে এক ব্যক্তি তার গাড়িতে করে পানির স্রোত পার হওয়ার চেষ্টার সময় মারা যান। এছাড়া ঝড়ের জেরে সান্তা রোজালিয়া শহরে বেশ কিছু বাড়ি তলিয়ে গেছে। The US state of California is already seeing increasing levels of পাকিস্তানে রাষ্ট্রপতির দুটি বিলে সই করতে অস্বীকৃতি জানানোর পর দেশটির প্রধান দুটি দল তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে। এদিকে রাষ্ট্রপতির কাছ থেকে বিল দুটি ফেরত না পাওয়ায় তা আইনে পরিণত হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির তত্ত্বাবধায়ক আইনমন্ত্রী। রাষ্ট্রপতি আরিফ আলভি জানিয়েছেন, প্রস্তাবিত আইন দুটির সাথে একমত না হওয়ায় তিনি বিল দুটিতে সই করেননি। অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং পাকিস্তান আর্মি অ্যাক্ট নামে পরিচিত বলে বিল দুটিতে সই না করলেও সেগুলো যথাযথ প্রক্রিয়ায় ফেরত না দিয়ে নিয়ে সৃষ্ট পরিস্থিতির মধ্যে রাষ্ট্রপতি আরিফ আলভি বলেন, তিনি তার স্টাফকে তা ফেরত দিতে বলেছিলেন কিন্তু তা করা হয়নি। এক বিবৃতিতে আইন ও বিচার মন্ত্রণালয় জানিয়েছে বিলটি আইনে পরিণত হয়েছে। সংবাদের শেষ পর্যায়ে আমরা তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। গ্রেনেড হামলা নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। বারবার মানবাধিকার লঙ্ঘন করেছে বিএনপি, সংরক্ষণ করেছে আওয়ামী লীগ, খুনিদের রাজত্ব আর চলবে না। ভয়াল 21 আগস্ট আজ 2004 সালের আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা নিহত হন 24 জন, আহত হয় 5 শতাধিক। অবৈধ সম্পদ অর্জনের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের 3 বছরের কারাদণ্ড, 1 লাখ টাকা অর্থদণ্ড। টানা ভারী বর্ষণে ধসে পড়েছে বান্দরবানের বেশ কয়েকটি পাহাড়, রুমাথানচি সড়কে ভাঙন, নতুন সড়ক নির্মাণে কাজ করছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbtnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফৌজিয়া রওশন। আল্লাহ হাফেজ।